কয়লাকাণ্ডে পশ্চিম বর্ধমান জেলার দুই প্রান্ত থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করলো সিআইডি। পাণ্ডবেশ্বর ও আসানসোলের উষা গ্রাম থেকে গ্রেফতার করা হয় দুজনকে। ধৃতদের রবিবার তোলা হলো দুর্গাপুর মহকুমা আদালতে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তে গতি আনতে চাইছে সিআইডি টিম। কয়লাকাণ্ডে সিবিআইয়ের সাথে সমান্তরাল তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে সিআইডি টিম। কয়লাকাণ্ডে এবার পশ্চিম বর্ধমান জেলার দুই প্রান্ত থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল সিআইডি। ধৃতেরা হল ওম আগরওয়াল ও যুধিষ্ঠির ঘোষ। ওম আগরওয়ালকে পাণ্ডবেশ্বর থেকে ও যুধিষ্ঠির ঘোষকে আসানসোলের উষা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় রবিবার। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তে গতি আনতে চাইছে সিআইডি বলে সূত্রের খবর। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যে কয়লাকাণ্ডে সিবিআইয়ের সাথে সমান্তরাল তদন্ত প্রক্রিয়া শুরু করেছে সিআইডি। এর আগে কয়লাকাণ্ডে অন্ডাল থেকে প্রথম গ্রেফতার হন এলাকার এক বিশিষ্ট ব্যবসায়ী। গত বছরের মার্চ মাসে তাকে গ্রেফতার করা হয়। ইসিএল কর্তৃপক্ষের তরফে 2020 সালে একাধিক অভিযোগ দায়ের করা হয় অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত। সমান্তরাল তদন্ত প্রক্রিয়া শুরু করে সিআইডি। এরপরই কয়লাকাণ্ডে প্রথম গ্রেফতার হন অন্ডালের বাসিন্দা ওই ব্যবসায়ী। অভিযুক্ত ব্যবসায়ী কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। তদন্তে গতি আনতে বিভিন্ন সময় পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন কোলিয়ারি এলাকায় লাগাতার অভিযান চালিয়েছে সিআইডি টিম। কয়লা পাচার রুখতে ইসিএল এর কাজরা এরিয়ার জেনারেল ম্যানেজার সহ বিভিন্ন কোলিয়ারির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের জিজ্ঞাসাবাদও করেছেন সিআইডির আধিকারিকেরা। বিভিন্ন সময় অন্ডাল ও সংলগ্ন এলাকার বিভিন্ন খোলামুখ খনির পরিদর্শনও সারেন তারা। প্রকাশ্যে আসে অবৈধভাবে কয়লা উত্তোলনের বিষয়টি। এরপরই কয়লাকাণ্ডের তদন্তে গতি আসে। কোমর বেঁধে তদন্তে নামে সিআইডি টিম। আসে সফলতা। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वाल्का ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमला धाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहां आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमला धाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विथ किड्स पूल, AC, कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा सियारशोल रानीगंज। कॉन्टैक्ट 7719356476, 9832733886।